হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কুর্তির মধ্যে কিভাবে মাপ নেবে ফিতা দিয়ে, বডির মাপ ডাইরেক্ট কুর্তির মধ্যে কিভাবে তোমরা নেবে এবং কিভাবে কাটিং করবে, গলার ডিজাইন কিভাবে করবে। তো সেই পদ্ধতি আজকে তোমাদেরকে আমি দেখাবো, খুব সহজ পদ্ধতি। এই যে দেখো, আমি প্রথমে ফুল হাইট নিয়েছি। ফুল হাইট নিয়ে নেওয়ার পর আমি এখানে শোল্ডারের মাপ নিয়েছি। তো শোল্ডারের হাফ হবে, হাফ নিয়েছি। তো এখন আমি চেস্টের মাপ, এখানে চেস্টের ছয় ভাগ, চেস্টের মাপটা আমি ছয় ভাগ করে নিচ্ছি। ছয় ভাগ করে এটা শোল্ডার থেকে নিচের দিকে নিয়ে আসবো। দেখো, আর উপরে আমি এটা বাদ দিয়েছি কারণ আমার উপরে কাপড়টা বাদ যাবে। তো এখানে আমি সাথে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নিয়ে নেওয়ার পর আমি এখানে দাগ দিয়ে দেবো একটা সোজা করে। দিয়ে দেওয়ার পর চেস্টের যে মাপটা আছে সেই মাপটাকে আমি এবার চার ভাগ করব। চার ভাগ করার পর ফিতেতেই করে নেব। চার ভাগ করার পর আমি এটাকে চেস্টের মাপ দিয়ে দিচ্ছি। দেখো, এটি এখানে আমার চেস্টের মাপ চার ভাগের এক ভাগ +2। তো +2 আমার লাগবে কারণ কাপড়ে আমি 2 ইঞ্চি বাড়তি রেখে দিচ্ছি, কারণ আমার সেলাইয়ে লাগবে। তো সেই জন্য এখানে বাড়তি তোমরা চাইলে 1 বা 1.5 ইঞ্চি রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 2 ইঞ্চি রেখেছি। তো রাখার পর এখানে আমি আর্ম চেস্ট শোল্ডার বের করেছি, চেস্ট বের করেছি। এবার এখান থেকে 3 ইঞ্চি নিচে নামিয়ে নিলাম। তো এটা মানে কুর্তির মাপ অ্যাকচুয়ালি ব্লাউজের মাপ সেম হয়, এইটা শুধু সাইড লেংথটা লাগে। তো এখানে দেখো, আমি চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি, সাথে এখানে আমি একটু 1.5 ইঞ্চ অ্যাড করে নিলাম। 1.5 ইঞ্চ অ্যাড করার পর এখানে আমি উপরের যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে চেস্ট লাইন থেকে আমি সাইড লেন্থ নিয়ে নিচ্ছি, যেটা আমার সাইড লেন্থ ছিল 13। তো 13-এর হাফ করে নেবো আমি এখানে। এই যে এখানে হাফ করে নিলাম। তো এখানে হাফ করার পরে এখানে আমার আসবে ওয়েস্ট লাইন, এখানে আমার ওয়েস্ট লাইনের মাপ চলে আসবে। ওয়েস্ট লাইন আমার যা ছিল তার চার ভাগের এক ভাগ আমি এখানে নেব। এই যে এটা হলো আমার হিপের মাপ। তো আমি এখানে হিপের মাপ নিয়ে নিলাম। তো হিপেরও সেম চার ভাগের এক ভাগ +2। তো ওয়েস্ট লাইনও আমি নিয়ে নিয়েছি। ওয়েস্ট লাইনটা আবার তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েস্ট লাইন আমার চার ভাগের এক ভাগ +2। এই যে দেখো, ফিতার মধ্যে কীভাবে চার ভাগ করা হয়। এই যে চার ভাগের এক ভাগ, যে এটা হলো আমার ওয়েস্ট লাইন +2। তো এখন আমি সাইডের দাগটাকে মিলিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখো, আমি সাইডে লাইন টেনে নিচ্ছি, এটা আমার হিপ লাইন। যেতটুকু অবধি আমি দাগ দিয়েছি এটা আমার হিপ লাইন। তো এখান থেকে আমি নিচের দিকে নামব। তো এটা ফুল লেন্থ আমি পুরোটা নিয়ে নিয়েছি, কারণ আমার যে কাস্টমার ছিল ও বললো যে পুরোটাই দিতে, ও লম্বা করে বানাতে যায়। তো সেই জন্য আমি এখানে কাপড়টাকে আর বাদ দিইনি। তো নিচের দিক দিয়ে দেখো, নিচের দিক দিয়ে কোনাটা মিলানোর জন্য আমার এখানে 1 ইঞ্চি বাদ দিতে হয়েছে। তো এবার আমি শোল্ডারে চলে আসব। তো আমি এখানে শোল্ডার 3 থেকে 3.5 ইঞ্চি নিয়ে নেব।
তিন থেকে 3.5 ইঞ্চি আমি এখানে শোল্ডার নিয়ে নিচ্ছি। আর গলাটা তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে নিয়ে নিতে পারো, তো আমি এখানে 5 ইঞ্চি গলা নিয়েছি। যে আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি আবার এটাকে সমান করে দাগ দিয়ে দেব। দেওয়ার পরে আবার আমি আর্মহোলের দাগটাকে মিলিয়ে নেব। তো এখান থেকে আমার 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 1.5 ইঞ্চি নিয়ে আর্মহোল ডেপথ আমি 1.5 ইঞ্চি নিয়েছি। তো এবার এটাকে আমি মিলিয়ে নেব। তো এটাকে মিলিয়ে নেওয়ার পর আমি এবার চলে আসব যে শোল্ডার স্লোপে। তো শোল্ডার স্লোপ আমি এখানে 1/2 ইঞ্চি বাদ দেব। এই যে এখানে শোল্ডার স্লোপে চলে এসেছি, এখানে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। এই যে দেখো 1/2 ইঞ্চি, যেখানে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর এই যে দেখো আমি এবার এটাকে কেটে নেব সমানভাবে। তো এখানে যেহেতু 2 ফোল্ডে আছে, সরি 4 ফোল্ডে আছে, তো আমি দুইটা সাইড একসাথে কেটে নিচ্ছি। আমার কাপড়টা এখানে 4 ফোল্ডে আছে, তো সামনা পেছনে আমি একসাথেই কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি গলাটাকে, গলার ডিজাইনটা আলাদা আলাদাভাবে দেব। কাপড়টা আসলে অনেকটাই ভারী, তো সেজন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল। এই যে দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি। এই যে দেখো এটা, এটাতে আমি সামনের ফ্রন্ট পার্ট বানাবো। তো এটাতে আমি ফ্রন্ট সাইডের ফ্রন্ট নেক ডিজাইন করব। তো ফ্রন্ট নেক ডিজাইন করব সুইট হার্ট। যে দেখো এখান থেকে আমি 5 ইঞ্চি নিচে নামিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো, তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা এটা গলার ডেপথ নিয়ে নিতে পারো। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। তো 5 ইঞ্চিতে আমি এখানে সুইট হার্ট ডিজাইনটা করে নিচ্ছি। যে দেখো এবার আমি এটাকে কেটে নেব। এই যে আমার ফ্রন্ট নেক কাটা হয়ে গেছে। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, এই যে দেখো কীরকম দেখাচ্ছে, ঠিক আছে। এই নেকটার নাম হলো সুইট হার্ট নেক। তাই আবার আমি ব্যাক পার্টের নেক ডিজাইন করব। তো ব্যাক পার্টের জন্য আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 3 ইঞ্চি নিয়ে নেওয়ার পর আমি এখানে, যেহেতু আমার এটা গোল গলা হবে, তো সেই জন্য আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার ব্যাক পার্টও কাটা কমপ্লিট হয়ে গেছে ডিজাইন করা।